নিউজ নির্ভিকের পক্ষ থেকে সকলকে ইংরাজি নতুন বছরের শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে নিউজ নির্ভিকে সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা নিউজ নির্ভিকের আন্তর্জাতিক বিভাগে দেখছেন আড়ালে চলে যাওয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে বিশেষ একটা প্রতিবেদন, যার শিরোনাম হচ্ছে ইউক্রেন যুদ্ধের আড়ালে চলে যাওয়া। রাশিয়া যখন ইউক্রেনকে গুঁড়িয়ে দেওয়ার জন্য আগ্রাসনের দুবছর পূর্তি করতে চলেছে, তখন ইউক্রেনের প্রেসিডেন্ট খসে পড়া তারার মতো তার উচ্চতা এবং ঔজ্জ্বল্য হারিয়ে ফেলেছেন। এই নিয়ে আর দ্বিমত থাকার কথাও নয়। দুবছর পুরনো ইউক্রেন যুদ্ধটা এখন কোনো রকমে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া স্থবির যুদ্ধে পরিণত হয়েছে। এগুলো আমরা বলেছি যে এটাই হওয়ার কথা ছিল। ইউক্রেনীয়দের সেই অনন্য আক্রমণ অভিযান থমকে গিয়েছে এবং প্রতিশ্রুত বিরাট সাফল্য অর্জন, মানে তথাকথিত বিরাট সাফল্য অর্জনের ব্যাপারটা এখন একগুঁয়ে ফাঁকা বুলিতে পরিণত হয়েছে। ইঁট মারার বদলে পাটকেল খাওয়ার বিষয়টা দুঃখজনকভাবে নিয়মিত কার্যক্রমের অংশ হয়ে গিয়েছে। ক্ষোভের জায়গা দখল করে নিয়েছে নির্লিপ্ততা। যাই হোক, এই যুদ্ধের এখনকার যে গতি প্রকৃতি, তা থেকে বলা যায় কোট আনকোট বিজয়, মানে সেই তথাকথিত বিজয় অনেক অনেক দূরের বিষয়। মনে হচ্ছে বিশ্ব এখন ইউক্রেন নিয়ে ক্লান্ত হয়ে পড়েছে। আরও খারাপ করে বললে বিশ্ব এখন বিরক্ত। সেই কারণে দেখা যাচ্ছে যেসব কলাম লেখক জেলেনস্কির সাহস এবং ইউক্রেনের জনতার প্রতিরোধকে একসময় ধর্ম উপদেশ বিলোনোর মতো করে নিয়মিতভাবে তাঁদের লেখায় তুলে ধরতেন, তাঁরা এখন অবলীলায় তাঁদের আগের অবস্থান ত্যাগ করেছেন। আমন্ত্রিত হয়ে আমেরিকা যুক্তরাষ্ট্রের কংগ্রেসে অথবা পার্লামেন্টে বক্তৃতা দেওয়ার সময় চির চেনা সবুজ সোয়েটার গায়ে দেওয়া জেলেনস্কিকে দেখে এখন মনে হচ্ছে নির্বোধ কিংবা অপ্রচলিত যোদ্ধা এবং মুক্তি সংগ্রামী। ইউক্রেনের বীর জনতার তথাকথিত ন্যায় এই যুদ্ধের প্রতি সংহতি জানিয়ে জনসাধারণের প্রতিবাদ সমাবেশও অনেক মাস আগে বন্ধ হয়ে গিয়েছে। ইউক্রেন এখন আর সংবাদ মাধ্যমের জরুরি এবং সহানুভূতি জাগানিয়া সংবাদও নয়, এটাই ভবিতব্য ছিল। আমরা বলেছিলাম আমরাও আর সেই একঘেয়েমি প্রতিবেদন করতে আগ্রহী নই বলেই আর করি না, আজ এই প্রথম করছি। ইউক্রেনের নিয়তি হচ্ছে তাদের প্রতি বিশ্বের যে মনোযোগ ছিল এখন তা হাওয়ায় মিলিয়ে গিয়েছে। ফিলিস্তিনিদের ক্ষেত্রে এই দুর্ভাগ্যজনক নিয়তি তো আমরা আগেও দেখেছি এবং এখনও দেখতে পাচ্ছি। আসলে যে কাপুরুষ শক্তি ফিলিস্তিনিদের পরিত্যাগ করেছিল বা এখন করছে, সেই একই কাপুরুষ শক্তি কিন্তু ইউক্রেনকেও যে পরিত্যাগ করবে এটা আমরা জানতাম। তাই জেলেনস্কি আর ইউক্রেন নিয়ে এখন একমাত্র খবর হচ্ছে হোয়াইট হাউস থেকে ফাঁস হয়ে যাওয়া অস্বস্তিকর খবর। জনপ্রিয় নিউজ পোর্টাল পলিটিকো খোঁচা মেরে শিরোনাম করেছে আবার যে ইউক্রেন নিয়ে যুক্তরাষ্ট্রের ফাঁস হওয়া কৌশল নীতি বলছে দুর্নীতি এখন সেখানকার সত্যিকারের হুমকি, সত্যিকারের হুমকি এখন সেখানকার দুর্নীতি। এই সংবাদের শিরোনামের শব্দগুলো একই সঙ্গে ভয়ানক এবং অমার্জিত। এটা আমেরিকানদের, নির্দিষ্ট করে বলতে গেলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাহসী ইউক্রেনীয়দের প্রতি যে অটুট ভালোবাসা ছিল তা যে কমতে শুরু করেছে তারই কিন্তু লক্ষণ। পলিটিকো সতর্ক করে দিয়ে বলেছে যে বাইডেন প্রশাসনের কর্মকর্তারা ইউক্রেনের দুর্নীতি নিয়ে প্রকাশ্যে যতটা বলছেন তার থেকেও অনেক বেশি উদ্বিগ্ন। এই দুর্নীতি রাশিয়ার বিরুদ্ধে চালিয়ে যাওয়া ইউক্রেনের যুদ্ধ থেকে পশ্চিমা মিত্রদের সরে যাওয়ার কারণ হয়ে উঠতে পারে এবং কিয়েভ দুর্নীতি বিরোধী পদক্ষেপ নিতে পারছে না। এটা জেলেনস্কির জন্য বিপদ, বড় বিপদ। ধারণা করা যায় যে তিনি জানেন যে সেই সময় এবং সেই পরিস্থিতি আসছে যখন মিত্ররা তার পাশে থাকবে না। ওয়াশিংটন এবং ইউরোপের মিত্রদের লৌহদৃঢ় ইচ্ছা ধীরে হলেও নিশ্চিতভাবেই মরে যাচ্ছে। তারপর ইচ্ছা পুরোপুরি উবে গেলে অনিবার্যভাবে অর্থের যোগানও শূন্যে নেমে আসবে। ভ্লাদিমির পুতিনকে থামিয়ে রাখতে এবং তার সাম্রাজ্য বিস্তারের পরিকল্পনা আটকে রাখতে হলে জেলেনস্কির প্রচুর অর্থের প্রয়োজন। এরই মধ্যে ইউক্রেন যুদ্ধে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ হয়েছে। আশঙ্কা থাকছে যে আমেরিকা যুক্তরাষ্ট্রের কংগ্রেস এবং ইউরোপীয় ইউনিয়ন এতদিন ধরে ইউক্রেনের অর্থ যোগানোর ক্ষেত্রে ব্যাংক হিসেবে ভূমিকা পালন করে আসছিল, সেটা অব্যাহত হওয়ার সম্ভাবনা কম। আন্তঃমহাদেশীয় কোষাগার খুব দ্রুতই বন্ধ হয়ে যাচ্ছে ইউক্রেনের জন্য, ভলোদিমির জেলেনস্কির জন্য। বাইডেন প্রশাসনের একজন কর্মকর্তা এর মধ্যে ভীত সন্ত্রস্ত হয়ে
আইন প্রণেতাদের কাছে ইউক্রেনের জন্য নগদ সহযোগিতা ভিক্ষা করেছেন, কিন্তু সেটা কোনোভাবেই আত্মবিশ্বাসী কিংবা ভরসা জাগানোর মতো আবেদন নয়। হোয়াইট হাউসের ব্যবস্থাপনা এবং বাজেট কার্যালয়ের পরিচালক বলেছেন, আমি স্পষ্ট করে বলতে চাই যে কংগ্রেসের পদক্ষেপ ছাড়া এবছরের শেষ নাগাদ ইউক্রেনের জন্য আরও অস্ত্র এবং সরঞ্জাম কেনার এবং যুক্তরাষ্ট্রের মজুদ থেকে সরঞ্জাম দেওয়ার মতো অর্থ থাকবে না। এই মুহূর্তের প্রয়োজন মেটানোর জন্য যে তহবিল প্রয়োজন, তার জন্য জাদুকরের পাত্র আমাদের কেউ দেবে না। আমাদের অর্থ ফুরিয়ে আসছে এবং সময়ও প্রায় ফুরিয়ে আসছে। এই আতঙ্ক উদ্রেককারী চালের পরেও ইউক্রেনের জন্য সময় মতো অর্থ বরাদ্দ দেওয়া যায়নি। ইউরোপীয় এবং উত্তর আমেরিকান আইন প্রণেতাদের মধ্যে যুদ্ধে অর্থ যোগান দেওয়ার এই অনীহা ইউক্রেন যুদ্ধে শীতকালের কাদার মধ্যে ঠেলে ফেলবে, যুদ্ধের একটা মৃত পরিসমাপ্তি ঘটবে। কথার ক্ষেত্রে, বড় বড় কথা বলার ক্ষেত্রে ইউক্রেনের সংকল্প কিন্তু এখনো পর্যন্ত অটুট। সম্প্রতি ব্রাসেলসে কূটনৈতিকদের একটা জমায়েতে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমরা কিছুতেই পিছু হটব না। দিমিত্রি কুলেবা বলেছেন, আমরা আমাদের যুদ্ধ চালিয়ে যাব, আমরা আমাদের লড়াই জারি রাখব, ইউক্রেন আত্মসমর্পণ করবে না। এটা শুধুই ইউক্রেনের নিরাপত্তার প্রশ্ন নয়, এটা ইউরো আটলান্টিক অঞ্চলের নিরাপত্তার বিষয়। মানে সেই আগের মতোই বড় বড় কথা। কিন্তু দিমিত্রি কুলেবার এই গালভরা বক্তব্য অন্যদের মধ্যে আবেগ সঞ্চার করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। সবার মধ্যে আবেগ ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে তার এই আহ্বান অনেকটা ভাঙা রেকর্ডের মতো শুনিয়েছে। ইউক্রেন যুদ্ধের পরিস্থিতি এখন এই রকম। দিগন্তে বড় আর একটা ভয় উঁকি দিতে শুরু করেছে জেলেনস্কির চিন্তা এবং পরিকল্পনায় ডোনাল্ড ট্রাম্প ভারী এবং অমঙ্গলে আলবার্টস পাখির ভোজার মতো ঝুলে রয়েছেন। আজ থেকে এক বছর পর ওভাল অফিসে পুতিনের পোষা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য প্রত্যাবর্তনের অর্থই হচ্ছে হঠাৎ করেই অনেক কিছু বন্ধ হয়ে যাওয়া। ইউক্রেনের যুদ্ধ এবং জেলেনস্কির রাজনৈতিক ক্যারিয়ার সবকিছুই ইতি ঘটতে পারে, সবকিছুই ইতি ঘটতে পারে, শেষ হয়ে যেতে পারে। এর মধ্যে আর একটা যুদ্ধে বেশিরভাগ সমর্থন চলে যাওয়ায় জেলেনস্কির প্রতি সমর্থনটা ফিকে হয়ে আসছে। আমাদের মনে হয় যে জেলেনস্কি সেটা নিজেও বুঝতে পারছেন, জেলেনস্কি ভালো করেই বুঝতে পারছেন যে তিনি এতটা ক্ষমতাহীন যে ইউক্রেনকে অপ্রাসঙ্গিক হয়ে ওঠা কিংবা শেষের পাতার সংবাদ হয়ে ওঠার বিষয়টা আর ঘুরিয়ে দিতে পারবেন না। ইউক্রেনের নিয়তি হচ্ছে তাদের প্রতি বিশ্বের যে মনোযোগ ছিল এখন তা হাওয়ায় মিলিয়ে গিয়েছে। ফিলিস্তিনিদের ক্ষেত্রে এই দুর্ভাগ্যজনক নিয়তি দেখতে বিশ্ব অভ্যস্ত। আসলে যে কাপুরুষ শক্তি ফিলিস্তিনিদের পরিত্যাগ করেছে, সেই একই শক্তি ইউক্রেনকেও যে পরিত্যাগ করবে, এটা আমরা অনেক আগেই বলে দিয়েছিলাম। ভলোদিমির জেলেনস্কি নিজেও এখন সেটা বুঝতে পারছেন। তো আপাতত শেষ করছি প্রতিদিনের নিয়মিত ঝটপট 10টা খবর আর জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়। নতুন নতুন প্রতিবেদন পেতে সাবস্ক্রাইব, ফলো, লাইক, কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভিকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন। গত 2 মাস হলো আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার এবং ফলোয়াররা বলছেন মন্তব্য করে যে আমাদের চ্যানেলের খবর নাকি তাদের কাছে ঠিক মতো পৌঁছচ্ছে না। তাদের বলছি, খালি সাবস্ক্রাইবার আর ফলোয়ার হয়ে থাকলেই কিন্তু পৌঁছায় না, আসলে নিয়মিত দেখতে হয়। আমাদের চ্যানেলের প্রতিদিনের নিয়মিত অনুষ্ঠানের কিন্তু কোনো বিরতি নেই, বন্ধ নেই, তাই নিয়মিত দেখুন। প্রায় প্রতিদিনই তো আমাদের দুপুরের প্রতিবেদন, সন্ধ্যের পরের ঝটপট 10টা খবর এবং কম বেশি রাত 10টায় বিশেষ প্রতিবেদন নিয়মিতই হচ্ছে, মাঝে মাঝে লাইভ সম্প্রচারও হচ্ছে। তারপরেও কোনো দর্শকের কাছে আমাদের খবর না পৌঁছলে বুঝে নিতে হবে যে আসলে তারা নিয়মিত দেখছেন না, তাই বিশেষ কারণে ফেসবুক বা ইউটিউব আমাদের খবর তাদের রেকমেন্ড করছে না। এক্ষেত্রে উপায় হলো ফেসবুক এবং ইউটিউবে গিয়ে বাংলায় এবং ইংরাজিতে নিউজ নির্ভিক লিখে সার্চ করা। ফেসবুকে নিউজ নির্ভিক বাংলায় লিখে সার্চ করুন এবং ইউটিউবে ইংরাজিতে লিখে সার্চ করুন, তাহলে অবশ্যই পেয়ে যাবেন। ইংরাজি বাংলায় লিখে সার্চ করুন।